হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কেপপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সাউথ কোরিয়ান একটি সিঙ্গিং কম্পিটিশনে প্রথম পুরস্কার পেয়েছেন আমাদের বাংলাদেশের গর্ব নওশাদ ফেরদৌস। সমগ্র কোরিয়া থেকে প্রায় 1800 জন অংশগ্রহণকারীর মধ্য থেকে বিভিন্ন ধাপে বাছাই করে সেরা 12 জনকে নিয়ে 13 এপ্রিল কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত কেবিএস হলে সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড। জমকালো এই ফাইনালে অংশগ্রহণকারী 12 জন প্রতিযোগীর মধ্যে 11 জন ছিল কোরিয়ান এবং একমাত্র বিদেশি হিসেবে ছিল বাংলাদেশি নওশাদ ফেরদৌস। নওশাদ ফেরদৌস পুরস্কার হিসেবে পেয়েছেন 50 লাখ কোরিয়ান ইয়ন, যা প্রায় 4 লাখ টাকার মতো, এবং অসংখ্য মানুষের ভালোবাসা এবং অনুপ্রেরণা। তার পরিবেশন করা গানটি ছিল কোরিয়ান গায়ক জাং মিন হোয়ের একটি গান। ইপিএস এর আওতায় 16টি দেশের মধ্যে প্রথম কোনো ইপিএস কর্মী এবার চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন করেন। এর আগেও সে কোরিয়ান গান গেয়ে কোরিয়ান বেশ কয়েকটা সিঙ্গিং কম্পিটিশন জিতেছে। কোরিয়াতে যাওয়ার আগে সে বাংলাদেশে কোরিয়ান ভাষা শেখাত। 44তম ন্যাশনাল ওয়ার্কার্স ফেস্টিভ্যাল জেতার পরে সে বলে, আমি 2016 সালে কোরিয়া আসি, আর তারপর শখ হিসেবে বাংলাদেশের বিভিন্ন কমিউনিটিতে গান করতাম, যদিও তখন আমার গানের গলা তেমন একটা ভালো ছিল না। 2020 সালে বাংলাদেশে আবার ব্যাক আসা হয় মহামারীর জন্য, আর তখনই আমি আবার গান অনুশীলন করা শুরু করি, প্রোনাউন্সিয়েশনের জন্য কবিতা আবৃত্তিও করতাম। সে আরো বলে, কোরিয়া আসার পর আমি পুরোপুরি গানে ফোকাস করেছি কাজের পাশাপাশি, এমনকি আমি মিউজিক ক্লাসে ভর্তিও হয়েছিলাম। অনুষ্ঠানটি আগামী আন্তর্জাতিক শ্রমিক দিবসে অর্থাৎ 1 মে কেবিএস টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নওশাদ ফেরদৌসকে নিয়ে আপনার কি মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিন। নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।